নমস্কার। এগ্রিকালচার ডিপার্টমেন্টের আয়োজিত আজকে খাজাপুরা ব্লকে এক সভার আয়োজন করা হয়েছে। সেখানে মানে হালি ডিস্ট্রিবিউশনের সভা আয়োজন করা হয়েছে। আর আমাদের সরকার, আমাদের আসাম সরকার কীভাবে চিন্তাভাবনা নিয়ে কাজ করছেন সেটার একটা উদাহরণ হয়ে গেছে। আজ পর্যন্ত আমি শুনি নাই বা কেউ আপনারা জীবনে কেউ শোনেন নাই যে হালি কোনোদিন ফুটার বিতরণ করা হয়েছে বলে। আমাদের সরকার আগে থেকে চিন্তাভাবনা করে নিয়েছিলেন যে বরাক উপত্যকায় বা এই অঞ্চলে যে যে অঞ্চলে ফ্লাড হয়, বন্যা হয়, সেই সব অঞ্চলের জন্য আগেই চিন্তা করে রেখেছিলেন। তখনই ওনারা এই হালি উৎপাদন করে রেখেছিলেন। আর আজকের দিনে দেখা গেছে যে 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 এরিয়াতে ধান নষ্ট হয়েছে, হালি নষ্ট হয়েছে, সঙ্গে সঙ্গেই আজকে এই হালি ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, বিতরণ করা হচ্ছে। সব এখান থেকে বেনিফিশিয়ারি সবকে ডাকা হয়েছে, ওনারা এসছেন। ডিপুটি কমিশনার মহাশয় লায়া মাধুরী উনিও এসেছিলেন, আর ওনাদের মাধ্যমে আমাদের এডিও এগ্রিকালচার উনিও রয়েছেন সঙ্গে সঙ্গে। এগ্রিকালচারের অনেক স্টাফ রয়েছেন, বিডিও রয়েছেন, আমাদের জিপি এপিরা রয়েছেন, প্রত্যেকের সামনে আজকে এই ডিস্ট্রিবিউশন করা হলো। আর আমি এই জন্যই আমি আমাদের আসামের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহোদয়কে আমি ধন্যবাদ দিতে চাইছি যে তিনি এইভাবে চিন্তাধারা নিয়েছেন যে ফ্লাড হওয়ার আগেই ফ্লাডের জন্য কীভাবে উনি চিন্তাধারা করে এই হালি ফসল হালিটা উনি তৈরি করে রেখেছিলেন, আর আজকের দিনে সেই হালিটা বিতরণ করা হচ্ছে। ধন্যবাদ। अपने सपनों के घर को बनाने के लिए न जाने हम अपने कितने ख्वाहिशों को नजरअंदाज कर देते हैं। घर की मजबूती के लिए जरूरी है कि उस घर की नींव मजबूत हो, और उसके लिए जरूरी है एक मजबूत सीमेंट की, जिसकी सलाह हम आपको देते हैं वैली स्ट्रॉन्ग के जरिए। हमारी कंपनी बराक वैली सीमेंट लिमिटेड 2001 में हमने 300 टन पर डे की कैपेसिटी से शुरू किया था अपना सफ़र। बराक वैली के वासियों का इतना सपोर्ट मिला कि आज हम 1000 टन पर डे की कैपेसिटी में प्रोडक्शन कर रहे हैं। हम तीनों ग्रेड की सीमेंट बनाते हैं, ओपीसी 53 हो, चाहे ओपीसी 43 हो, चाहे पीपीसी हो। वैली स्ट्रॉन्ग इज वेरी स्ट्रॉन्ग, जैसा नाम वैसा काम। हम सबका भरोसा वैली स्ट्रॉन्ग, वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। www.anyindianews.com আপুনি ভিজিট কৰক প্ৰতিটো নিউজ। আমাৰ ফেচবুক পেজ এনি ইণ্ডিয়ান নিউজ ফলো কৰক আৰু ভিজিট কৰক anyindianews.com।